হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড মে এবং আজকের এই সেশনে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব তো অবশ্যই সঙ্গে থেকেও লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করবে তাহলে প্রত্যেকদিন সকালে ছটার সময় যখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে তখন তোমরা প্রত্যেকদিন নোটিফিকেশন পেয়ে যাবে ক্লাসের আগে এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে অবশ্যই তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হোক এবং তোমাদের জন্য তৈরি করা হয়েছে ফেসবুক গ্রুপ অনেক মেম্বার রয়েছে সেখানে তোমরা অবশ্যই প্রত্যেকেই জয়েন করো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে জয়েন করো তোমাদের যে কোনো কোশ্চেন নিয়ে সমস্যা থাকলে সেই ফেসবুক গ্রুপসে সেই প্রশ্ন পোস্ট করো তোমাদের উত্তর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স আজকের যে কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে এগারোটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে ডাব্লিউপি এক্সাইজ পিটেড পিএসসি সমস্ত পরীক্ষার জন্য তাহলে চলো শুরু করে যাক প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের বলছি আজকে যারা এক্ষুনি ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই লাইক করে দাও আজকে লাইক টার্গেট ফোর হান্ড্রেড প্লাস প্রত্যেকেই তোমরা কিন্তু ভিডিওটি ক্লাসটা চলতে এখনই তোমরা লাইক করে দাও তো আজকে প্রথম কোয়েশন হচ্ছে কোন দিনটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালিত হয়ে থাকে কোন দিনটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী দিবস তাহলে উত্তর হয়ে যাবে টোয়েন্টি ফার্স্ট মে একুশে মে দিনটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালিত হয়ে থাকে এই দিনটিতেই অর্থাৎ একুশে মে উনিশশো সালে রাজীব গান্ধীর হত্যা হয়েছিল ভারতে তখনকার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর হত্যা হয়েছিল এই দিনেই একুশে মে উনিশশো একানব্বই সেই জন্য এই দিনটিকে জাতীয় সন্ত্রাসবাদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখবো আমরা কোন দিনটি আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করা হয় তো প্রত্যেক দিন ক্লাসের শেষে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে কোশ্চনের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও তো আজকেও তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে সেই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট তো এটাও তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি ফার্স্ট মে তাহলে একুশে মে আমরা দুটো পড়লাম আন্তর্জাতিক চা দিবস এবং জাতীয় জাতীয় সন্ত্রাসবাদ দিবস হবে তোমাদের ভুল করে হয়তো আমি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দিবস বলেছি তো জাতীয় হবে একুশে মে আন্তর্জাতিক চা দিবস তিন নম্বরে দেখো সম্প্রতি আয়োজিত হু এর তেহাত্তরতম সভায় ভারতের প্রতিনিধিত্ব কে করলেন সম্প্রতি হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তেহাত্তরতম সভা আয়োজিত হলো এখানে ভারতের প্রতিনিধি কে ছিলেন এর স্বাস্থ্যসভা প্রত্যেক বছর হু এর স্বাস্থ্যসভা প্রত্যেক বছর আয়োজিত হই কোথায় আয়োজিত হয় না হু এর হেডকোয়ার্টার যেখানে সুইজারল্যান্ডের জেনেভা তো জেনেভাতে আয়োজিত হয় প্রত্যেক বছর তো এবারে তেহাত্তরতম স্বাস্থ্যসভা আয়োজিত হলো এখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গোয়েল এবং হর্ষবর্ধন গোয়েল এবং এটা আয়োজিত হলো কত তারিখে তারিখটা হচ্ছে আঠেরোই মে হু সম্বন্ধে তোমাদের জানতে হবে গতকালও বলেছি প্রত্যেক ভিডিওতেই হু সম্বন্ধে তোমাদের অনেকবার বলেছি আবারও বলছি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এই কোয়েশ্চেনটা কাল গতকাল জিজ্ঞেস করেছিলাম আমি তো প্রত্যেকেই প্রায় সঠিক উত্তর দিয়েছে কমেন্টে এবং হু এর বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছেন টেডরস আধানন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব চার নম্বর কোশ্চেন ভারতীয় ইস্পাত সংঘের বা ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে দিলীপ উমেনকে দিলীপ উমেন এ এতেই আছে দিলীপ উমেন ইজ দ্য কারেক্ট অ্যানসার তাকেই নিয়োগ করা হয়েছে স্টিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান আর প্রশ্ন থাকতেই পারে যে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে নিউ দিল্লি অর্থাৎ দিল্লিতে হেডকোয়ার্টার অবস্থিত পাঁচ নম্বর দেখো সম্প্রতি কে বিশ্ব ব্যাংকের মুখ্য আর্থিক উপদেষ্টা নিযুক্ত হলেন বা চিফ ইকোনমিস্ট নিযুক্ত হয়েছেন কে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের মুখ্য আর্থিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন উত্তর হবে কারমেন রেনহাট অপশান বিতে যেটা আছে কারলেন রেনহাট সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছেন প্রশ্ন থাকতে পারে তোমাদের এখানে তোমরা যারা ভিডিওটি দেখছো একটা কমেন্ট করে জানাবে যে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো কমেন্ট করো এবং তোমাদের বলে দিই ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠা হচ্ছে নাইনটিন ফোরটি সালে এবং বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন ডেভিড মালপাস ডেভিড ডেভিড মালপাস হচ্ছেন বর্তমানে চেয়ারম্যান এবং আর্থিক উপদেষ্টা নিযুক্ত হলেন কার্লেন রেনহাট তাহলে তোমরা প্রত্যেকেই কমেন্ট করো যে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখবো ছয় সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষকদের জন্য মি অন্নপূর্ণা প্রকল্প চালু করলেন মি অন্নপূর্ণা প্রকল্প কৃষকদের জন্য চালু করেছে কোন রাজ্য সরকার উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার মহারাষ্ট্র এটা চালু করেছে এবং আমরা জানব যে কৃষকদের জন্য এই মি অন্নপূর্ণ অন্নপূর্ণা প্রকল্পটি চালু করা হয়েছে কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আত্মনির্ভরতার কথা বলেছিলেন তো কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলার জন্যই এবং তাদের ভবিষ্যৎ সঠিক করার জন্যই এই মি অন্নপূর্ণা যোজনাটি চালু করা হয়েছে এখন আমরা জানবো যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ভব ঠাকরে এবং মহারাষ্ট্রের গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি ভগৎ সিং কোশিয়ারি হচ্ছেন মহারাষ্ট্রের গভর্নর আর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব সাত নম্বর সম্প্রতি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কত টাকা মঞ্জুর করেছেন এটা কত টাকা মঞ্জুর হবে তো মৎস্য যোজনায় কত টাকা মঞ্জুর করেছেন কারেক্ট আনসার হবে কুড়ি হাজার পঞ্চাশ কোটি টাকা মৎস্য সম্পদ যোজনায় প্রধানমন্ত্রী মঞ্জুর করেছেন মাছ উৎপাদনে বৃদ্ধি করার জন্যই এই যোজনাটি চালু করা হয়েছে এবং এখানে এই যে নরেন্দ্র মোদী কিছুদিন আগে কুড়ি লক্ষ কোটি টাকার কথা বললেন সেইখান থেকেই কুড়ি হাজার পঞ্চাশ কোটি টাকা মৎস্য উৎপাদনে মঞ্জুর করা হয়েছে নেক্সট হচ্ছে আট কোন কেন্দ্রশাসিত আচ্ছা কোন কোন কেন্দ্রশাসিত এটা অঞ্চল হবে কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি সুকুন কোভিড নাইন্টিন বিট দ্য স্ট্রেস অভিযান চালু করেছে সুকুন কোভিড নাইন্টিন বিট দ্য স্ট্রেস এই পুরো অভিযানটার নাম হচ্ছে চালু করেছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটার উত্তর হয়ে যাবে জম্মু এবং কাশ্মীর জম্মু কাশ্মীর এই যোজনাটি বা এই অভিযানটি চালু করেছে সুকুন কোভিড নাইন্টিন বিট দ্য স্ট্রেস জম্মু কাশ্মীরের প্রশ্ন এখন সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে জম্মু কাশ্মীর থেকে যে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপালকে তো গিরিশচন্দ্র মুর্মু তোমরা এখনই যারা ভিডিওটি দেখছো তারা প্রত্যেকে কমেন্ট করে জানাও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু এবং লাদাখ লাদাখের লেফটেন্যান্ট গভর্নরকে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে লাদাখের লেফটেন্যান্ট গভর্নরকে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব নয় সম্প্রতি কে নাবার্ড এর চেয়ারম্যান নিযুক্ত হলেন এটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট নাবার্ডের কে নিযুক্ত হলেন নাবার্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গোবিন্দা রাজুলু চিন্তালা অপশান সিতে যেটা দেখতে পাচ্ছ গোবিন্দা রাজালু রাজুলু চিন্তালা সম্প্রতি নাবার্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে নাবার্ডের নাম নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন এইটটি টু সালে এবং বর্তমানের চেয়ারম্যান হচ্ছেন গোবিন্দ রাজুলু চিন্তালা এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব দশ নম্বর কোয়েশ্চেন সম্প্রতি কে পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন তো পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন করিনা কাপুর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার করিনা কাপুর লাস্ট কোশ্চেন আজকের উত্তরাখণ্ড রাজ্য নিম্নের কোন শহরকে গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেছে তো উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেছেন গার্সিয়ান বা স্পেলিং তোমাদের বলে দিই গ্যার্সেয়ান শহরটিকে তারা গ্রীষ্মকালীন রাজধানী স্থায়ী গ্রীষ্মকালীন রাজধানী বলে ঘোষণা করেছে তো আমরা জানবো উত্তরাখণ্ডের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাউত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে ত্রিবেন্দ্র সিং রাউত এবং গভর্নর আগের দিনও ক্লাসেও তোমাদের বলেছি বেবি রানি মৌর্য বেবি রানি মৌর্য হচ্ছেন উত্তরাখণ্ডের গভর্নর এবং তোমাদের এইখানে যেটা আরেকটা কোয়েশ্চেন তোমাদের বললাম যে লাস্টে কমেন্ট করতে হবে প্রত্যেককেই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে উত্তরাখণ্ডের শীতকালীন স্থায়ী রাজধানীর নাম কি এটা আমি বললাম উত্তরাখণ্ডের দুটো রাজধানী আগের ক্লাস তোমাদের বলেছিলাম উত্তরাখণ্ডের দুটো রাজধানী একটা হচ্ছে গ্যারসিয়ান যেটা গ্রীষ্মকালীন রাজধানী এখন শীতকালীন রাজধানী কি তোমরা কমেন্ট করে জানাবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকের লাইক টার্গেট হচ্ছে ফোর হান্ড্রেড তো তোমরা প্রত্যেকেই যারা ভিডিও দেখেছো প্রত্যেকেই তোমরা লাইক করে দাও তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও এবং ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ফেসবুক গ্রুপ তোমাদের জন্য তৈরি করা হয়েছে ফেসবুক গ্রুপে অবশ্যই প্রত্যেকে জয়েন করো ফেসবুক গ্রুপে জয়েন করলে তোমরা সমস্ত সময়ের আপডেট জানতে পারবে যে কোনো খবর এবং তোমাদের যে কোনো প্রশ্ন সেখানে তোমরা শেয়ার করতে পারবে তো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ